হঠাৎ করে দেশে অর্থ পাঠানো কমিয়ে দিয়েছেন বিদেশিরা। এ বিষয়ে দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত আশরাফুল আলমের এক প্রতিবেদন থেকে জানা যায়, বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম প্রধান মাধ্যম প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ ক্রমেই কমে যাচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম দুই মাসেই আগের বছরের তুলনায় রেমিটেন্সে ভাটা পড়ে গেছে, তবে সবচেয়ে কমেছে গত আগস্ট মাসে। বিদায়ী মাসে রেমিটেন্স এসেছে $159 কোটি, যেখানে আগের অর্থ বছরে এসেছিল $204 কোটি। এ হিসেবে এক মাসে রেমিটেন্স প্রবাহ কমেছে 21.5%। শুধু তাই নয়, জুলাইয়ের তুলনায়ও আগস্টে কমেছে প্রায় 20%। রেমিটেন্স প্রবাহ এ অস্বাভাবিক হারে কমে যাওয়ার কারণ হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহসান এইচ মনসুর গতকাল নয়াদিগন্তকে জানিয়েছেন, রেমিটেন্স কমে যাওয়ার অন্যতম কারণ হল মুদ্রা পাচার। এ মুদ্রা পাচার ঠেকাতে না পারলে সামনে আমাদের আরও সংকটের মধ্যে পড়তে হবে। তিনি বলেন, দেশে যখন ডলার সংকট চলছে তখন বেশি হারে বৈদেশিক মুদ্রা আসার কথা ছিল, কিন্তু হচ্ছে উল্টো। রেমিটেন্স প্রবাহ না বেড়ে বরং কমে যাচ্ছে, এতে রিজার্ভের ওপর চাপ বেড়ে যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে সামনে বৈদেশিক মুদ্রার দায় মেটানো কষ্টকর হবে। তিনি বলেন, ডলার সংকট বেড়ে গেলে টাকার মান কমে যাবে, আর টাকার মান কমে গেলে সমপরিমাণ পণ্য আমদানি করতে গেলে বেশি অর্থ খরচ করতে হবে, এতে বেড়ে যাবে মূল্যস্ফীতি। তিনি আরও বলেন, এজন্য নীতি নির্ধারকদের আগে ঠিক করতে হবে কী করণীয়, কারণ রাজনৈতিক সদিচ্ছা না থাকলে, নিরাপত্তার অভাব দেখা দিলে মানুষ দেশে বিনিয়োগ করতে ভয় পায়, কষ্টার্জিত অর্থের নিরাপত্তার জন্য বিদেশে টাকা পাচার করে। এটা ছাকানোর জন্য নীতির পরিবর্তন করতে হবে, অন্যথায় আমাদের বড় সংকট এড়ানো সম্ভব হবে না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত 6 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে বিদায়ী মাসে অর্থাৎ আগস্টে। যেমন গত মার্চে রেমিটেন্স এসেছিল $2.02 বিলিয়ন, এপ্রিলে কমে নেমেছিল $1.69 বিলিয়ন, মেতেও আগের মাসের প্রায় সমান অর্থাৎ $1.69 বিলিয়ন ছিল, জুনে ছিল $2.20 বিলিয়ন। এরপর আবার ধারাবাহিকভাবে কমতে থাকে, জুলাইতে রেমিটেন্স আসে $1.97 বিলিয়ন, আর গত আগস্টে কমে নেমেছে $1.6 বিলিয়ন। তবে পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইতে রেমিটেন্স প্রবাহ কমেছিল প্রায় 6%, যেখানে আগস্টে কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় 21%। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশ থেকে প্রতি মাসেই বিদেশে শ্রমিক যাওয়ার হার বাড়ছে, বিপরীতে বেশি হারে রেমিটেন্স আসার কথা ছিল কিন্তু হচ্ছে উল্টো। এর একমাত্র কারণ হল বৈধ চ্যানেলে রেমিটেন্স আসছে না, হুন্ডির মাধ্যমে টাকা পাচার হচ্ছে, আর এ কারণেই খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে। খোলা বাজারে প্রতি ডলারের বিপরীতে ক্ষেত্র বিশেষ $118 পর্যন্ত ব্যয় হচ্ছে, যেখানে আন্তঃব্যাংকের প্রতি ডলারের মূল্য নির্ধারণ হয়েছে $109.50। যদিও আমদানিকারকরা বলছেন $109.50 দরে কোনো ব্যাংকে ডলার পাওয়া যাচ্ছে না, এ কারণে গত সপ্তাহে 7টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক, আর 10টি মানি চেঞ্জারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। এদিকে রেমিটেন্স কমে যাওয়ায় ডলারের ওপর চাপ ক্রমেই বেড়ে যাচ্ছে। চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং হাউসের দায় পরিশোধ করতে হবে $1.2 বিলিয়ন, আর এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $22 বিলিয়নের নিচে নেমে যাবে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত ছিল বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ $24 বিলিয়নের ওপর রাখতে হবে। ব্যাংকাররা জানিয়েছেন, রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নীতি সহায়তা দিয়ে রেমিটেন্স প্রবাহ বাড়াতে না পারলে সামনে কঠিন বিপদ এড়ানো সম্ভব হবে না বলে তারা আশঙ্কা করছেন।